প্রিয় দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা দু সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন তা হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা এ সকল বিষয়ে আলাপ করবো এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক তেমনই একজন প্রতিভাবান সফল উদ্যোক্তাকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি তিনি হচ্ছেন কাজী রহি রহমান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন পরবর্তী এমবিএ করেছেন কি করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে বর্তমানে কিন্তু শুরুটা কেমন করে হয়েছিল জহির আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি জানতাম যে আমি আসলে কিছু করবই নিজের খাবার নিজে রান্না করতে পারা বা নিজের কাপড় নিজে পরিষ্কার করতে পারা এরকম বেসিক লাইফ স্কিলের মতো উপার্জন্য একটা বেসিক লাইফ স্কিল এবং আমার স্বপ্ন আসলে পূরণের দায়িত্ব আমারই আমার যেটা ভালো লাগে সেটা কিনতে পারার বা সেটা করতে পারার এটার রেসপন্সিবিলিটি শুধু আমার কোনো ঘোড়ায় চড়ে আসার রাজপুত্র করবে তারা তো এই জন্য আমি প্রথম থেকেই ছিলাম যে আমি করব কাজ এবং আমি সেটাই করেছি আমি আমার বাস্টার্স কমপ্লিট করার আগেই হচ্ছে আমি চাকরিতে ঢুকেছি আমি চাকরি করেছি প্রায় সাত বছর একটা প্রথম সারির ব্যাংকে চাকরি করেছি প্রাইভেট ব্যাঙ্কে তারপরে হচ্ছে আমি একটা মাল্টি কোম্পানিতে ফাইভ ইয়ার্স প্লাস কাজ করেছি তো ওই সময়টাতে বাংলাদেশে তখনও হচ্ছে থ্রি জি ইন্টারনেটও আসেনি তো তারপরেও হচ্ছে আমি একটু একটু শুনতে পারতাম যে এরকম বাইরে কাজ করার কিছু অপশন আছে ফ্রিল্যান্সিং আছে তো ওই সময় আমার অফিসে একজন কলিগ জয়েন করলো এবং উনি আমাকে বললো যে দ্যার ইজ আ ওয়েবসাইট ও ডেস্ক অ্যান্ড ওইখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে করতে পারেন এটুকুই উনি বলেছে এরপরের বাকিটা হচ্ছে আমি নিজেই রিসার্চ করেছি করে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি এবং আই আই উডসে যে আমি লাক্কি যে আমি ফিফটিন ডেজের মধ্যেই হচ্ছে আমি আমার প্রথম প্রজেক্ট পেয়েছি ওই ওডেস্কেই ওডেস্কের মাধ্যমেই ওটা হচ্ছে আমেরিকান একজন রিয়েল এস্টেট ক্লায়েন্ট ছিল তো ওনার সাথে তখন আমি কাজ শুরু করি ওনার সাথে কাজ শুরু করার পরে আমি হচ্ছে ওনার সাথে প্রায় ছয় মাসের মতো কাজ করি এবং এরপরে আরও একটা প্রজেক্ট পাই ইন দ্য মেন টাইম ওই সময় হচ্ছে আমি অফিস করতাম তারপর অফিস শেষ করে আমি এম এর ক্লাসে যেতাম তারপরে বাসায় ফিরে আমি ফ্রিল্যান্সিং করতাম মানে এটা আমি এই জন্য বললাম যে ফ্রিল্যান্সিংটা আমি আসলে পেশা হিসেবে না এটা আমার পছন্দ ছিল কাজটা এজন্য হচ্ছে আমি এই কাজটাতে এতটা টাইম এত কিছু করার পরেও টাইমটা দিয়েছি তো এটা করলাম এরকম করে চলছিল। তারপরে দুই হাজার তেরোর দিকে হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটা বন্ধ করে দিই তখন হচ্ছে আমি ফুল টাইম কাজই করতাম তখন আমার বিয়েও হয় তারপরে আমার বাচ্চা হয় এরকম প্রায় ফাইভ ইয়ার্সের একটা গ্যাপ থাকে তো ফাইভ ইয়ার্স পরে হচ্ছে আমার সেই পুরনো ক্লায়েন্ট একদিন হচ্ছে আমাকে ব্যাক করে সে বলে যে কাজী আমার একটা এরকম কাজ আছে তুমি এটা করবে তো আমি বললাম অবভিয়াসলি ঠিক আছে আর আরেকটা চিন্তাও আমার মধ্যে ছিল যেটা হয়তো আমি যাই না সবাই কি ভাববে এটা নিয়ে আমার কাছে মনে হতো যে এমন কোনো কিছু কি করা যায় যেটা শুধু আমার জন্য না আমার দেশের জন্য অনেক ভালো হবে তো আমার ফ্রিল্যান্সিংটাকে মনে হচ্ছিল যে ইটস এ মানে ইটস এ গেট গুড ওয়ে টু ডু দ্যাট যেভাবেই হোক আমি বাংলাদেশে বসেই আমি রেমিট্যান্স আনতে পারবো বাংলাদেশের বাংলাদেশের জন্য তো আমি ওর কাজটা নেই এবং টু উইক্সের মধ্যে কাজটা শেষ করার পরে আমি যে পেমেন্টটা পাই সেটা আমার দেড় মাসের স্যালারি সমান তো এটা আমাকে খুবই ই করে যে আমি কি করছি হ্যাঁ ওই কাজটা ছিল হচ্ছে আমেরিকান উনি রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের বিজনেস করতেন তো ওনার হচ্ছে আমেরিকান ট্যাক্স অথরিটির সাথে কিছু রিপোর্টের কাজ থাকতো তো ওই রিপোর্টটা আমি ওনার জন্য আগেও করেছি এখন ওনার আবার দরকার হচ্ছে ওনার বিজনেস অনেক এক্সপ্যান্ড হয়েছে উনি নিজে আর করতে পারছে না সো উনি আমাকে রিকোয়েস্ট করে যে আমি করবো কি না এবং আমি দুই সপ্তাহের মধ্যে কাজটা করে আমি দেখলাম যে আমার স্যালারি এখন আমি যা ড্র করছি তার দেড় আমি দুই সপ্তাহেই পাচ্ছি তো এটা আমাকে আরও বেশি আসলে তখন ভিতর ভিতরেই করতে থাকে যে আমার মনে হয় যে শুধু যে টাকা তো ডেফিনেটলি একটা মোটিভেশন কিন্তু এটার বাইরেও যে আমি আমার মনে হয় যে আমি আমার স্কিলটা আসলে এখানে অনেকখানি মানে অপচয় করছি তারপর আমি একদম জাস্ট হুট করে ডিসিশন নিয়ে আমি আমার হাজব্যান্ডকে আমার মনে আছে লাঞ্চ টাইমে আমি ফোন করে বলছি যে আমি যদি এখন চাকরি ছেড়ে দিই এই মাসে কি আমরা চলতে পারব না তো অবশ্যই হ্যাঁ কেন পারব না ও কোনো কোয়েশ্চেনই করে না এটা নিয়ে তারপর বাসায় যাওয়ার পর তাকে আমি সব কিছু বলি অবশ্যই ডেফিনেটলি এটা আমরা করতেই পারি আমি চাকরিটা ছেড়ে দিই চাকরিটা ছেড়ে দিয়ে আমি ঘুরতে যাই থাইল্যান্ডের আমার একটা প্ল্যান ছিল থাইল্যান্ড ঘুরে এসে আমি হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই শুরু করি এবং লাকিলি আমি এক থেকে দেড় মাসের মধ্যে আমি যে হ্যাঁ আমি অলওয়েজ মার্কেট প্লেসের থ্রুতেই কাজ করেছি তো তখন আপওয়ার্ক হয়ে গেছে তখন ওডেক্সটা চেঞ্জ হয়ে আপগ্রেড হয়ে আপওয়ার্ক হয়ে গেছে তো আপওয়ার্কে হচ্ছে আমি তারপরে যে ক্লায়েন্টটা পাই সেই ক্লায়েন্ট আমার এখনো কাজ করছি আমি টু থাউজেন্ড ওকে আমি পাই ওরা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনজন বন্ধু বের হয়ে ওরা হচ্ছে স্পোর্টসের প্রোডাক্ট সেলের একটা ই কমার্স সাইট ক্রিয়েট করে তো ওদের জন্য আমি আসলে যেটা প্রয়োজন হয়েছে সব ধরনের কাজ আমি করেছি যেটা রিমোট সাপোর্ট দেওয়া পসিবল অ্যান্ড স্টিল নাও আই এম ওয়ার্কিং ফর দেম অ্যান্ড প্রথম দুই তিন বছর আমি এক্সক্লুসিভলি ওদের জন্যই কাজ করেছি কারণ ওদের এত বেশি কাজ ছিল যে আমার আরও দুই তিনজন নিয়ে আমি একটা ছোট টিম করে আমি কাজটা করেছি তারপরে আস্তে আস্তে হচ্ছে আমি এখন আমার কাজের পরিধিটা আরো বাড়িয়েছি কোম্পানি একটা নিজের হ্যাঁ নিজের একটা কোম্পানি আমি খুব রিসেন্টলি ফর্ম করেছি কি নাম এটার নাম হচ্ছে স্মার্ট ওয়েব অ্যাসিস্ট্যান্টস আচ্ছা এটার মূল কাজটা কি বেসিক্যালি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করি আমার যেটা ইশা আছে আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সি করি যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড রিমোট কাজগুলো করি আমার হাজব্যান্ড সেও একজন ফ্রিল্যান্সার এবং সে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মানে যে কখন ও হচ্ছে 10 টু 12 ইয়ার্স ও হচ্ছে ফার্মে চাকরি করত তো পরে ও পরে ই করে ফ্রিল্যান্সিং এ আসে ওদের তো আসলে মূল সেক্টরটাই ফ্রিল্যান্সিং এ ওরা খুব ভালো করে তো ও আছে এটাতে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার দর্শকদের বোঝার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে অনেক কিছু থাকে যেমন আমি এখন একটা উদাহরণ দিই আমি আমার একটা ইউএস এর ক্লায়েন্টের জন্য কাজ করছি ওরা অনেক বড় কোম্পানি অনেক বড় কোম্পানি ওদের মানে এরকম যে ওদের সপ্তাহে হয়তো কাইন্ড অফ মিলিয়ন ডলারের হচ্ছে ওদের বিজনেস হয় তো ওরা হচ্ছে ওদের পুরো অফিসের যে ভার্চুয়াল যে সেটআপটা সেটা হচ্ছে ওরা অন্য প্রোগ্রামে শিফট করছে এটা একটা বড় প্রজেক্ট এবং এইটার একটা পার্টে আমি কাজ করছি তিনটা ডিপার্টমেন্টের সাথে কাজ করছি তো এই প্রজেক্টটা যতদিন চলবে সেখানে আমি কাজ করছি এইটা ওদের 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 যে অন্য ইয়েতে নিয়ে যাচ্ছে এই ট্রানজিশন পিরিয়ডে ট্রানজিশন পিরিয়ডে অনেক ম্যানেজমেন্টের দায়িত্বটা হ্যাঁ অপারেশনাল দায়িত্বটাকে বলা যায় অপারেশন দায়িত্বটাতে এখানে আমি আছি আমার আরেকটা বড় ক্লায়েন্ট আছে যে হচ্ছে স্পেনের ক্লায়েন্ট ওদের প্রোডাক্ট হচ্ছে ওরা কিউবান সিগার সেল করে এবং খুবই দামি দামি সিগার সেল করে কিউবান সিগার হ্যাঁ যেটা ওরা অনেক দামি দামি লাইক কিছু প্রোডাক্ট আছে 35000 ডলার এটার দাম ওদের যেটা ছিল ওরা প্রায় সেভেনটিন কান্ট্রিতে ওদের হচ্ছে ই কমার্স সাইটটা আছে এবং এই যে সেভেনটিন কান্ট্রিতে ওরা হচ্ছে ওদের ওয়েবসাইট স্টাবলিশ করছে এইটার রিমোট বা এন্ডের যে প্রজেক্ট আছে এটা পুরো টাইম করছে অ্যান্ড আই এম ওয়ার্কিং ফর দ্যাম লাইক আই গেস ফাইভ ইয়ার্স নাও মানে আমি বলবো যে আমার প্রফেশনাল লাইফ অনেক রঙিন আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করি আরেকজন আছে যে ওরা ইউএসএ বেস ওরা হচ্ছে মর্নিং যোগা করায় অ্যান্ড শুনলে মনে হয় যে এটা আসলে কীরকম কোম্পানি বাট দে আর ওয়ার্কিং লাইক ফিফটি সিটিস দাও ইভেন অ্যান্টারটিকাতে ওরা হচ্ছে ওদের ই করে কোভিডের সময় ওরা অনলাইন বেস চলে গেছিলো অনেকখানি বাট এখন ওরা আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা আছে ওরা যোগা করায় ড্যান্সিং করায় মর্নিং বিভিন্ন অ্যাক্টিভিটিসের করা হ্যাঁ সকালের তো ওইটার মার্কেটিং সেলস রিলেটেড কিছু কাজ আছে ওদের যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে ইগুলো আছে সেগুলোর অ্যাডমিন প্যানেলে আমি আছি এই ধরনের কাজগুলো করছে এটাকে আসলে বলা যায় মিক্স করে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সি এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্স্যাক্টলি হ্যাঁ 18 সাল থেকে পুরোপুরি ফিনান্সিং এ চলে আসার পরে বা ওয়েবেস্টের নামে যে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এটা থেকে যেরকম উপার্জন হয় তাতে করে তো ভালো আছেন বলে মনে হয় হ্যাঁ ভালোই আছি এবং মানসিক শান্তিতে আছি যে দেশের জন্য কিছু করা যাচ্ছে এটা এটা আমার জন্য অনেক বড় কিছু শুধু নিজের জন্য না इवन আমার সাথে যারা কাজ করছে আমার সূত্রে তাদের হেল্প হচ্ছে এটাও আমাকে অনেক মানসিক শান্তি দেয় এবং এই কাজে আনন্দও আছে না আমার জন্য তো সত্যি কথা ফ্রিল্যান্সিংটা শুধু profession না আমার আসলে এটা প্যাশন আমার ভালো লাগে এই কাজটা করতে এবং সময় নাই অনেক সময় আসলে নাই আমি এখন এত বছর ধরে করছি আমার তো আসলে একটা মূল্য থাকবে এখন আমার যে অভিজ্ঞতা হচ্ছে আমি অনেক অনেক ইজিলি বুঝতে পারছি আমি কখনো কোনো প্রফেশনাল ট্রেনিং বা কিছুই করিনি কিন্তু এই যে যতগুলো প্ল্যাটফর্মে আমি কাজ করি এগুলো সবই আমি করতে করতেই শিখেছি এই এক্সপিরিয়েন্সটা তো আসলে সময় নিয়েছে এখনো আমরা করে যাচ্ছি কত ঘন্টা সময় ব্যয় হয় এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে সত্যি কথা সে আসলে কত ঘন্টার জন্য আমাকে হায়ার করতে চাচ্ছে লাইক সামটাইমস আই ওয়ার্ক হান্ড্রেড ওয়ার উইকলি অলসো হ্যাঁ এখন হয়তো আমি অনেকখানি ম্যানেজমেন্টের জায়গায় চলে আসছি যে আমি আমার টিমকে পরিচালনা করছি আমি নিজেও করছি অনেক কাজ তো টিমকে অনেকখানি পরিচালনা করছি বাট ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস এটার আসলে ওইভাবে কোনো আমি স্পেসিফিক বলতে পারবো না যে এরকম বাট ইউজুয়ালি প্রজেক্টগুলো ফর্টি আওয়ার্স উইকলি অফিস অফিসে না বাসায় বসে হয় আমার বেডরুম হচ্ছে আমার অফিস বেডরুম আর বাচ্চাদের আমার বাচ্চা এক ছেলে আছে ও স্কুলে পড়ে এবং আমি হচ্ছে ওর টাইমের সাথে আমার টাইমিংটা করে নিয়েছি ও সকাল 6টায় স্কুলের বাসে ওঠে আমি তখন ওকে বাসে উঠিয়ে দিই আমরা হাজব্যান্ডে দুজনেই ঘুমাই ও আড়াইটায় ওর ছুটি হয় আমরা দুইটার সময় ঘুম থেকে উঠে দেন উই আর अगेन একসাথে তো রাতে আমিও ঘুমালে কাজ করি দেখা যায় অনেকটা টাইম সুতরাং কিছু মিস হচ্ছে না বল কোন কিছু মিস হচ্ছে না কিছু উইছ হচ্ছে না এবং এ ছাড়া কোনো হবি আছে আমার একটাই হবি সেটা হচ্ছে ঘুরে বেড়ানো আমি খুব ঘুরে বেড়াতে পছন্দ করি এবং এভরি থ্রি টু ফোর মান্থস আমি আসলে একটা ব্রেক নেই আমি যাই ঘুরতে যাই ইভেন আমি যাই না এখনও বাংলাদেশে যারা একদম ট্রাভেলিং রিলেটেড আছেন তারা হয়তো করেন কিন্তু প্রফেশনাল কেউ এরকম এক মাস দুই মাস তিন মাসের জন্য ঘুরতে চলে যায় এটা খুব কম আই গেস কিন্তু আমি এটা করি আমি আমরা তিনজন ঘুরতে চলে যাই এরকম ভবিষ্যৎ স্বপ্ন কি মানে আমি এটা সবসময় ডিটারমেন্ট ছিলাম আমি কখনোই এটা করব না যে বাইরের প্রোডাক্ট বাংলাদেশে সেল করবো বিকজ আই থিঙ্ক এটা আমার কান্ট্রির জন্য একভাবে ইকোনমিক্যালি খারাপ আমি যদি করি কখনো আমি ক্রস বর্ডার সেলিং করব। ইভেন আমি আমার সার্ভিস বাইরে সেল করছি এরকম কিছুই আমি করব এবং এরকম কিছুটাকে আরেকটু বাড়ানোই হচ্ছে আমার করা হ্যাঁ এটা বড় করাটাই হচ্ছে আমার ধন্যবাদ কাজী রহমান খুবই খুশি হলাম আমি একটা পরিচয় দিতে চাই দ্রোহির ওই পরিচয়টা না দিলে আমার জন্য অন্তত কারণ আমার জীবনটা বেড়েছিল ওই মানুষটির সাথে প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমি কাজী কাজীদ্রোহির বাবা মা স্বামী সবাই খুবই সাপোর্টিভ এবং সবার কল্যাণেই তিনি আজকে এই জায়গায় এসছেন এবং নিজের একেবারেই নিজের বলতে পারি যে ছাত্র জীবন থেকে ভেবেছে যে শুধু ঘরকন্যা সংসার নয় মেয়েদের জন্য এবং জেন্ডার বেস কোনো প্রফেশন হতে পারে না সব প্রফেশন যে কোনো জেন্ডারের মানুষ করতে পারে এটি সে ভাবে এবং সেই ভাবনাটা সে সফল করে দেখাচ্ছে কিন্তু সাথে একটা পরিচয় দিতে লোভ হচ্ছে এটি মূল পরিচয় আমি বললাম সে সেটি বলি যে আমাদের দ্রোহী হচ্ছে আমাদের সবার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির ভাগ্নে আমরা আশা করি যে নিশ্চয়ই ফরিদির মতো এরকম একটা গুণী মানুষের পরিবারে নিশ্চয়ই দ্রোহীর মতো আরও একজন গুণী মানুষের উদ্ভব হবে এটাই স্বাভাবিক ছিল সেটাই ঘটেছে দ্রোহীকে অভিনন্দন এবং দ্রোহী আমরা এই অনুষ্ঠানে আসবার জন্য আপনার জন্য একটি ছোট্ট উপহার